আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী, তার জন্যই এই সমস্যা, তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে, তার পদত্যাগই হচ্ছে, সরে যাওয়াটাই হচ্ছে সলিউশন। কিন্তু যারা আজকে পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত নয়, একটা সংখ্যা আর একটা লাইফ স্ট্রিমিং। লাইফ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছেন। ইতিমধ্যে নবান্নের উদ্দেশ্যে বাস রওনা দিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। নবান্ন সভাঘরে যে প্রস্তাবিত বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য 30 জন জুনিয়র চিকিৎসক যে বাসে রয়েছেন। জিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। জিলম, কতদূর পৌঁছলো বাস, কতক্ষণের মধ্যে তারা পৌঁছবেন নবান্নে? একদমই এই মুহূর্তে আমরা সল্ট লেকে রয়েছি, কলেজ মোড়ের দিকে যে বাস আছে, 35 জন যে আন্দোলনরত জুনিয়র ডাক্তার তারা রয়েছেন। কিছুক্ষণ আগেই সেই বাস রওনা দেয়, রওনা দেওয়ার পরেই ফার্স্টে একটি পেট্রোল পাম্পে ঢোকে সেখানে ফুয়েলিং করে এই মুহূর্তে ঠিক এক মিনিট আগে, তুমি যখন কথা বলা শুরু করলে তার ঠিক এক মিনিট আগে থেকে সেই বাস চলা শুরু করেছে। এই মুহূর্তে আমরা কলেজ মোড়ের দিকে যাচ্ছি, পাশে রয়েছে বসু বিজ্ঞান মন্দিরের যে নতুন ক্যাম্পাস সেটা, এবং যেটা জানা যাচ্ছে এই যে 30 জন যাচ্ছেন তারা বারবার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে সংখ্যা বারবার রাজ্য সরকার বেঁধে দিলেও তারা যেহেতু এই বৈঠক যেতে বৈঠক করতে চান, তাদের যে সদর্থক ভাবনা আছে সেই ভাবনাটা প্রমাণ করতে তারা যাবেন এবং 30 জনই যাবেন। 30 জন ঢুকতে দেওয়া হবে কি না হবে সেই প্রশ্নের কথা তারা বারবার করা হলেও তারা তার উত্তরে এইটুকুই বলেছে যে আমরা 30 জন যাচ্ছি, বাকি সেখানে গিয়ে সিদ্ধান্ত হবে, বৈঠক হবে, বৈঠকে তারা উপস্থিত থাকবেন এবং রাজ্য সরকারের যে চিঠি আজকে এসেছিল সেটা তাদের পক্ষে সম্মানজনক না হলেও যেহেতু আলোচনার জন্য তারা সদর্থক মনোভাব রয়েছে তার প্রমাণ দিতে তারা যাচ্ছেন। এবং এই 30 জনের কথা সংখ্যাটা নিয়ে বারবার কেন আলোচনা হচ্ছে তার বিষয় হচ্ছে যে এই হাসপাতাল যতগুলো মেডিকেল কলেজ আন্দোলন করছে তাদের প্রত্যেকের থেকে প্রতিনিধি নিলে 30 জনের কম হয় না বলে যেটা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবং সেই 30 জনের সংখ্যাটা নিয়েই তারা বরাবর প্রথম থেকেই বলে আসছেন যে 15 জন নয়। এর পাশাপাশি তারা আরও একটি বিষয় নিয়ে স্পষ্ট করেছেন যে লাইভ স্ট্রিমিং তারা চাইছেন, তার কারণ জনগণের সামনে তারা সব চিত্র সব যে আলোচনা সেগুলো স্পষ্ট করে রাখতে চান। প্রেস কনফারেন্সে যেটা জুনিয়র ডাক্তারদের থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠক লাইভ ট্রান্সমিশন হয়, প্রশাসনিক বৈঠক লাইভ ট্রান্সমিশন হয়, সেইগুলোতে লাইভ টেলিকাস্ট হলে বা লাইভ স্ট্রিমিং হলে এক্ষেত্রে কেন হবে না, তারা তাই আশা করছেন যে লাইভ স্ট্রিমিং হবে এবং সেই আশা রেখেই তারা রওনা দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই বাস কলেজ মোড় পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে, একেবারে তারা আশা রেখে একেবারে নবান্নের দিকে রওনা দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত নবান্ন, অর্থাৎ নবান্ন যে সভাঘরে বৈঠক হওয়ার কথা রয়েছে সকলকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, নিঃসন্দেহে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিছু সময়ের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে। আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ব্রতদীপ, দেখো জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের দাবিতে একেবারেই অনড়, প্রথম থেকে তারা যে দাবি জানিয়ে এসেছিলেন এবং দেখতেই পারলে যে এই নিয়ে কিন্তু কতজন যাবেন সেটা কিন্তু একেবারে প্রথম দফা থেকে যখন হেলথ সেক্রেটারি যখন তাদের চিঠি দিয়েছিলেন, তারপর মুখ্য সচিব, পরপর দুদিন এই সংখ্যাটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু তাদের জায়গাতেই অনড়। তাদের বক্তব্য যে তারা 30 জনই যাবেন এবং এই 30 জনকে নিয়েই বৈঠক করতে হবে। এখন এই 30 জন এই বাসটি যখন নবান্নে গিয়ে পৌঁছাবে তখন কী হবে, কারণ মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছিল তাতে কিন্তু নিচের অংশে স্পষ্ট লেখা ছিল যে যে ডেলিগেটসরা যে প্রতিনিধি দল নবান্নে যাবে তাদের নাম যেন আগে ভাগে ইমেল মারফত নবান্নকে জানিয়ে দেওয়া হয়। এখন জুনিয়র ডাক্তারদের বক্তব্য তারা 15 জন নন, তারা 30 জনই যাবে। এখন সেই সংখ্যাটা অ্যালাউ করবে কিনা নবান্নের তরফ থেকে, যে সভাঘরে বৈঠকটি হবে সেইখানে অ্যালাউ করা হবে কিনা, নাকি সেখানে গিয়ে আবার নতুন কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আমি দর্শকদের আরেকবার বলবো যে ঘড়ির কাঁটায় আর 8 মিনিট বাকি রয়েছে মুখ্য সচিবের দেওয়া চিঠিতে। বৈঠকের সময় 5টা বলা হয়েছিল, ঘড়ির কাঁটায় 4:52 আর 8 মিনিট বাকি রয়েছে, যার মধ্যে বৈঠকের প্রস্তাবিত বৈঠকের সময়। এই মুহূর্তে বাস এগোচ্ছে নবান্নের দিকে সরাসরি।